ক্যার্থী বন্ধুরা টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুসরণী আটের গড়ের অঙ্ক করবো তো গড়ের অঙ্ক করতে হলে আগে আমাদের গড়ের ফর্মুলাটা জানতে হবে গড়ের ফর্মুলাটা কি গড়ের ফর্মুলা হলো গড় সময় সময় রাশিগুলোর যোগফল ফল বা রাশিগুলোর সংখ্যা দরজে তোমার কাছে দুইটি কলম আছে দুই রকমের দুইটি কলম আছে একটা কলমের দাম হলো আট টাকা আর একটা কলমের দাম হল দশ টাকা এখন তোমাকে বলা হলো যে এই দুইটি কলমের গড় বের করতে বলছে। তাহলে আমরা কি করব। এখানে কয়টা কলম আছে দুইটি কলম আছে তাহলে আমরা দুইটি কলমের সংখ্যাকে আমরা কি কোনো যোগ করব যেমন আট টাকা এবং দশ টাকাকে যদি যোগ করি তাহলে কত হলো আঠারো টাকা হলো হাজার টাকার টোটাল সমষ্টিটা আমরা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা কী করব যে কয়টা সংখ্যা আছে একটা আছে এখানে একটা আছে কয়টা সংখ্যা হলো টোটাল দুইটা সংখ্যা হলো তাহলে আমরা ভাগ করব। তার রাশিগুলো সংখ্যা দিয়ে কী দিয়ে ভাগ করলাম রাশিগুলো সংখ্যা দিয়ে কয়টা সংখ্যা পাইলাম দুইটা সংখ্যা পাইলাম টোটাল তাহলে কত হলো নয় হলো অর্থাৎ দুইটি কলমের গড় দাম হলো নয় টাকা করে এভাবে আমরা গড়ে অঙ্কগুলো পড়তে পারি চলো আমরা অনুশীলনী আটের এক নাম্বারের একের অঙ্কটা করি কি বলছে দেখো যে একের অঙ্ক বলছে যে আট দশ তেরো সাত নয় এবং দশ আর গড় বের করতে বলছে তাহলে আমরা কী লিখবো যে রাশিগুলো যোগ ফল আগে বের করে লিখি যে রাশি গোলোর যোগফল কি লিখবো সমান সমান আমাদের এখানে কি আট দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় দশ আমাদের যোগ করতে বলছে তো এখন আমরা এটা যোগ করবো যোগ করার পরে আমাদের কত আসে দেখো শূন্য নয় আর সাত হলো ষোলো ষোলো আর তিনে হলো উনিশ উনিশ আ আটে হলো আমাদের সাতাইশ হাত রইল দুই এক আর দুই হচ্ছে তিন তিন আর এক হচ্ছে চার চার এক হচ্ছে পাঁচ তাহলে রাশিগুলোর সমষ্টি আমাদের কত হলো সাতান্ন হলো তাহলে আমরা এখন রাশিগুলোর সংখ্যা কয়টা এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল সংখ্যা হলো ছয়টা তাহলে আমরা ফর্মুলা কি জানি আমরা জানি আমরা লিখবো আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যুগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা কয়টা রাশি আছে তার সংখ্যা তো আমরা এখন লিখবো যে রাশিগুলোর যোগফল আমরা কি পেয়েছি রাশিগুলোর যুগ ফল পেয়েছি আমাদের এখানে কত সাতান্ন সাতান্ন আমরা লিখবো আর রাশির সংখ্যা আমরা কটা পেয়েছি ছয়টা পেয়েছি তাহলে সাতান্নকে আমরা ছয় দিয়ে ভাগ করলে সরাসরি যায় না আমরা এটাকে ভাগ এর মাধ্যমে দেখাবো ছয় দিয়ে ভাগ দেয় ছয় নং কত চুয়ান্ন সাত থেকে চার বাদ দিলাম তিন থাকে ছয় তিনের মাঝে জানা না একটা শূন্য নিয়ে আসলাম কত হলো পাঁচ ছয় কত তিরিশ হলো পাঁচ বসে দিলাম তাহলে আমাদের গড় হলো নয় দশমিক পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কগুলো আবার করতে পারি কি করেছে আমরা রাশিগুলোর যুগ ফল বের করছি অর্থাৎ যতগুলো রাশি ছিল আট দশ তেরো সাত নয় এবং দশে যুগ ফল বের করলাম বের করার পরে আমরা ফর্মুলা নিয়ে গেলাম ফর্মুলাটা কী ছিল যে রাশিগুলোর গড় সমান সমান রাশিগুলোর যুগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা সমান সমান রাশিগুলোর যুগ আমরা কত পেয়েছি সাতান্ন পেয়েছি রাশির সংখ্যা কত পেয়েছি ছয় পেয়েছি তাহলে সাতান্নকে ছয় দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে নয় দশমিক পাঁচ বন্ধুরা আমরা এভাবে অঙ্কটা করতে পারি